হ্যালো ফ্রেন্ড, সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুগণ, আজ আমি আপনাদেরকে বলবো ক্রিয়েটিভ কমন্সের ভিডিও আপলোড করলে আপনি বাস খাবেন। তো এটি তো খাবেনই, তারপরে আরও কিছু কথা বলবো, সেগুলো খুবই ইম্পর্টেন্ট। এই ভিডিওটির উপরে যারা ক্লিক করছেন, প্রতিটা কথাই আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন, প্রতিটা কথাই আপনাদের কাজে দিবে আমি আশা করি। তো ভালো না লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, সমস্যা নেই। তা চলুন শুরু করা যাক। তো ক্রিয়েটিভ কমন্স এর ভিডিওগুলো আপলোড করলে বাস খাওয়ার মূল কারণ হচ্ছে, আমি জাস্ট আমাকে দিয়ে উদাহরণটা দিই। আমি মনে করেন একটা আমার ইউটিউব চ্যানেল আছে, যেটার ভিতরে আমি ফানি সব ভিডিওগুলো আপলোড করি। তা আমি যখন আমার এই ফানি ভিডিওগুলো ইউটিউবে আপলোড করি, তখন তো আমার পার্সোনাল আমার রিয়েল ভিডিও সেই হিসেবেই আমি আপলোড করি। তো এবার অনেক নতুন ইউটিউবার আছে যারা ইউটিউব সম্পর্কে জানে না, বুঝে না তেমন, তারা কি করে এই ভিডিওগুলা সে ডাউনলোড করে। ডাউনলোড করার পরে সে যখন আপলোড করে, সে ক্রিয়েটিভ কমন্সের আন্ডারে কিন্তু এই ভিডিওগুলো আপলোড করে। আপলোড করার পরে যখন আপনি সার্চ করেন ফানি ভিডিও, তখন আপনার সার্চ লিস্টে কিন্তু এই ভিডিওটাও চলে আসবে। দেন আপনি যখন ক্রিয়েটিভ কমন্সের ভিতরে চলে যাবেন, তখন কিন্তু আমার ভিডিওটাও সেখানে পাবেন। তো দেখা গেল কি, আপনি তখন ওই ভিডিওটা যখন ডাউনলোড করে, আপনি যখন আপনার চ্যানেলে আপলোড করবেন, তখন কিন্তু আপনি ধরা খেয়ে গেলেন। দেন আমি যদি ওই ভিডিওটা দেখি, তাহলে অবশ্যই আমি কপিরাইট ক্লেম করবো, আর তখনই আপনার ইউটিউব চ্যানেলটা বাস খেয়ে যাবেন, উধাও হয়ে যাবেন। তো আপনি ভাবতে পারেন হয়তো আপনি কেটে কেটে দেবেন এই ভিডিওটা, কিন্তু না, কেটে কেটে দিলেও কিন্তু আপনি বাসটা খাবেন। তো আশা করি বুঝতে পারছেন এই বিষয়টা ক্রিয়েটিভ কমন্সের। তো ক্রিয়েটিভ কমন্স ছাড়াও আপনি যে যে বিষয়গুলো করলে, যে যে বিষয়গুলো টপিক নিয়ে যদি আপনি আঁকান, তাহলে কিন্তু আপনি কখনোই মনিটাইজেশন পাবেন না। তো সেই বিষয়গুলো হচ্ছে, একটা হচ্ছে গুগল ট্রান্সলেট। অনেকেই আছে, আমি ইউটিউবে দেখলাম কিছুদিন আগে, কিছুদিন আগেও দেখলাম যে অনেকেই আছে যে গুগল ট্রান্সলেট অটো, যে ভয়েসটা আছে না, যে কপি করলেই যে অটোমেটিক পড়ে গুগল, ওইগুলো দিয়েই কিন্তু অনেকে তাদের ভিডিও বানিয়ে সেটা আপলোড করে দেয় ইউটিউবে। কিন্তু এটা যদি করেন, আপনি কখনোই মনিটাইজেশন পাবেন না। এটা কিন্তু একটা গেল। তারপর আপনি যখন স্লাইড শো ভিডিও দিয়ে যদি আপনি কাজ করেন, তাহলে আপনি মনিটাইজেশন পাবেন না, আর যদি পেয়েও থাকেন, তাহলে সেটা কিছুদিন পর বন্ধ করে দিবে। আপনাকে আমি উদাহরণ হিসেবে দেখাতে পারবো, মায়া জালাকে চ্যানেল আছে বাংলা চ্যানেল, সে কিন্তু কিছুদিন মনিটাইজেশন পায়, আবার কিছুদিন মনিটাইজেশন পায় না। তো এরকম ভাবেই চলতেছে তার, এই পায় এই বন্ধ হয়ে যায়, আবার পায় আবার বন্ধ হয়ে যায়, কারণ আছে স্লাইড শো নিয়ে কাজ করতেছে। এটা কখনোই ইউটিউব সাপোর্ট করে না, কিন্তু তার চ্যানেলটা ডিজেবল করে দেয়নি। তখন আপনিও যদি এরকম নিয়ে কাজ করতে চান, তখন আপনিও পেতে পারেন আর নাও পেতে পারেন, না পাওয়ার সম্ভাবনা 100%। যাই হোক, এটা আমি বুঝাতে পারছি। তারপর অনেক আছে ইমেজ, গুগলের ইমেজগুলো দিয়ে ডাউনলোড করে, কিন্তু সেইগুলো দিয়ে সে কিন্তু টিউটোরিয়াল বানিয়ে সেগুলো সে ইউটিউবে আপলোড করে। তো এটাও করা যাবে না, এটা করলে আপনি মনিটাইজেশন পাবেন না। আপনি চাইলে আপনার যে কোনো ভিডিও ক্যাপচার করে নিতে পারেন, আপনি আপনার মোবাইল থেকে, ডিএসএলআর ক্যামেরা থেকে, সেগুলোর মাধ্যমে আপনি স্লাইড শো ভিডিও বানালে সেটা থেকে আপনি অবশ্যই মনিটাইজেশন পাবেন আপনার ভয়েস। আর আরেকটা কথা, খুবই ইম্পর্টেন্ট কথা, সেটা হলো আপনারা ইউটিউবের গাইডলাইনগুলো কিন্তু কিছু অনেকগুলো দেখলাম বাড়িয়েছে। তা আপনারা যদি সেগুলো না দেখতে পারেন, না দেখে থাকেন, তাহলে অবশ্যই দেখে নেবেন। আর ইউটিউবের যে গাইডলাইনগুলো আছে, সেগুলো আমি এখন আলোচনা করব না, কারণ ইউটিউবে যেগুলো আছে সেগুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন। আমি এমন কিছু আপনাদেরকে বলতে চাচ্ছি যেগুলো ইউটিউবে নাই, যেগুলো আপনি জানেন না, যেগুলো আপনি কোথা থেকে জানতে পারেন না, সেটাই আমার জানানোর দায়িত্ব। এবং যেগুলো আছে সেগুলো নিয়ে যদি আমি কথা বলি, তাহলে তো সেটা কোনো মূল্য হলো না, তাই না? আর আপনার আরেকটা জিনিস খুব খেয়াল রাখবেন, যে আপনার প্রতিটা ওয়েবসাইটে কিন্তু দেখতে পাবেন টার্মস অ্যান্ড কন্ডিশন আছে। এই টার্মস অ্যান্ড কন্ডিশন কিন্তু আপনার অবশ্যই পড়বেন। আপনার ইংলিশে লেখা থাকলেও আপনি এটা গুগল ট্রান্সলেট ব্যবহার করে এটা ট্রান্সলেট করে তারপর আপনি এটা পড়বেন। আমি জাস্ট একটা উদাহরণ দিলাম, দিতেছি যে আপনি যদি, আপনার ওইখানে যদি টার্মস অ্যান্ড কন্ডিশন লেখা থাকে যে আপনি যখন না থাকবেন এই অ্যাকাউন্টের মালিক হিসেবে, তখন আপনার সব সম্পত্তি এই এই ওয়েবসাইটের আন্ডারে চলে যাবে। তখন তো আপনি ওখানে সাবমিট, ওই যে টিক মার্ক দিয়ে টার্মস অ্যান্ড কন্ডিশন, তখন কিন্তু আপনি সাইন আপ করছেন, তখন কিন্তু আপনারা স্বাক্ষরিত প্রমাণ হয়ে গেল। তখন কিন্তু আপনারা দাবি করবে যে আমার, আপনি এসে আপনার কোনো কিছু হলে তারা কিন্তু সব সম্পত্তি নিয়ে যাবে। জাস্ট একটা উদাহরণ দিলাম, আপনারা সম্পূর্ণটা পড়বেন, পড়লে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন। তাহলে আজকে আমার কিন্তু এই কথাগুলো বলাটা অতটা দরকার ছিল না, আপনার নিজেরাই বুঝতেন। যাই হোক, এটা তো অবশ্যই করবেন। আর অবশ্যই যে বিষয়গুলো বললাম, সেই বিষয় সম্পর্কে আপনারা কাজ করবেন না। টিকটকের ভিডিও নিয়ে আপনি কাজ করবেন না অবশ্যই। টিকটকের ভিডিও নিয়ে আপনি ভাবতে পারেন যে না, খুব পপুলার হয়ে যাবেন, ইনকাম করবেন, এটা হবে না আপনার, কারণ এটা এখন বন্ধ করে দেবে। আপনি থার্ড পার্টি কোনো ওয়েবসাইট থেকে কোনো ভিডিও আপলোড করলে সেটা থেকে কখনোই মনিটাইজেশন আপনি পাবেন না। সেই জন্য আপনি নিজের কন্টেন্ট বানাবেন নিজে। ইউটিউব অনেক সিরিয়াস এখন, ইউটিউবে এখন পপুলার, মোটামুটি একটা ভালো পরিমাণ আর্নিং করার জন্য অনেক টাফ হয়ে গেছে।
এই প্ল্যাটফর্মটা। আপনারা চাইলে এখন ফেসবুকেও ইনকাম করতে পারেন চেষ্টা করলে। ফেসবুকে বাংলাদেশে মনিটাইজেশন অন করে দিয়েছে, সেটার জন্য আমি একটা ভিডিও বানাবো সামনে, তো সেটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে থাকবেন আশা করি। তো আজকের মতো এতটুকুই, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। বাই।